সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সংক্ষিপ্ত জীবনের আজকের এপিসোড। আজকের আয়োজনে আমরা জানব মুক্তিযুদ্ধে বিশেষ অবদানকারী এবং বাংলাদেশ সরকার ঘোষিত বীরোত্তম আফজাল মিয়ার জীবনী। তবে তার আগে আপনাকে বলছি, আপনি যদি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখেন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হন তো এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন নেক্সট কার জীবনী নিয়ে আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান। তো বন্ধুরা, শুরু করা যাক এখনকার আয়োজনটি। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি পৃথিবীর বুকে একটি স্বাধীন ভূখণ্ড এবং মানচিত্র। বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছে এই স্বাধীনতা। যাদের প্রচেষ্টা আর রক্তের বিনিময়ে পেয়েছে এই দেশ, তাদের মধ্যে একজন আফজাল মিয়া। আফজাল মিয়া বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম খেতাব প্রদান করে। আফজাল মিয়ার পৈতৃক বাড়ি গাজীপুর জেলার সদর উপজেলার ভারারুল গ্রামে। তার বাবার নাম জসিম উদ্দিন এবং মায়ের নাম জহুরা খাতুন এবং তার স্ত্রীর নাম মরিয়ম আফজাল। তাদের একটি ছেলে এবং 2টি মেয়ে রয়েছে। আফজাল মিয়া পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করতেন। 1971 সালে ফেব্রুয়ারি মাস থেকে তিনি ছুটিতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ভারতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। 12ই অক্টোবর মুক্তিবাহিনীর নৌ উইং গঠিত হয়। পরে তাকে মুক্তিবাহিনীর নৌ উইংয়ের অন্তর্ভুক্ত করা হয়। নৌ উইংয়ের অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি 2টি অপারেশনে অংশ নেন। মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অনেক। 1971 সালের 10ই ডিসেম্বর খুলনার রূপসা নদীতে ভারতীয় জঙ্গি বিমান ভুলক্রমে মুক্তিবাহিনীর 2টি জাহাজে গোলাবর্ষণ করে। এতে 2টি জাহাজই বিধ্বস্ত হয় এবং মুক্তিবাহিনীর নৌ উইংয়ের অনেকে শহীদ হন ও আহত হন। এই বিমান হামলায় আফজাল মিয়াসহ কয়েকজন ভাগ্যক্রমে বেঁচে যান। ঘটনা ছিল সেদিন দুপুরে 3টি জঙ্গি বিমান তাদের জাহাজের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম সাগরের উপর দিকে উড়ে যায়। জাহাজের নৌসেনারা বিমানগুলোকে শত্রু পাকিস্তানিদের বিমান মনে করে সম্ভাব্য হামলা মোকাবেলার করার জন্য ক্যাপ্টেনের কাছে অনুমতি চাইলেও তিনি অনুমতি দেননি। ক্যাপ্টেন ছিলেন ভারতীয় নৌবাহিনীর। তিনি হয়তো ভেবেছিলেন ঘটনার ওখানেই শেষ, কিন্তু তার সেই ধারণা ছিল একেবারেই ভুল। পরে বিমানগুলো আবার পেছন দিক থেকে জাহাজকে লক্ষ্য করে এগিয়ে আসে। খুব নিচু দিয়ে উড়ে এসে কোনো রকম সতর্কতা না দেখিয়েই পদ্মা ও পলাশের উপরে বোমাবর্ষণ করতে থাকে। প্রথম হামলাতেই বিধ্বস্ত হয় পদ্মা। একটি গোলা এসে পড়ে পদ্মার ইঞ্জিন রুমে, পলাশেও বোমা পড়ে, তবে সেটি ছিল সচল। ঠিক ওই অবস্থাতেই পলাশ এগিয়ে যেতে থাকে। একটু পর বিমানগুলো ফিরে এসে আবার পলাশে বোমাবর্ষণ করতে শুরু করে। ভারতীয় জঙ্গি বিমান প্যানভেল জাহাজে বোমাবর্ষণ করেনি। পরে প্যানভেল জাহাজের নাবিকরা আফজাল মিয়া সহ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতায় পাঠায়। তার একটি চোখ এই ঘটনায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আফজাল মিয়ার গানবোট দুপুরের মধ্যেই নির্বিঘ্নে পৌঁছে যায় রূপসা নদীতে, খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি। ওই গানবোটের সঙ্গেই ছিল আরও 2টি জাহাজ, 3টির মধ্যে 2টি মুক্তিবাহিনীর, অপরটি ভারতীয় নৌবাহিনীর। মুক্তিবাহিনী জাহাজের নাম পদ্মা ও পলাশ, আর ভারতীয় জাহাজের নাম INS প্যানভেল। তাদের উদ্দেশ্য ছিল খুলনার পাকিস্তানি নৌঘাঁটি দখল করা। এই অপারেশনের সাংকেতিক নাম ছিল অপারেশন হট প্যান্টস। উদ্দেশ্যকে সামনে রেখে তারা রওনা দিয়েছেন। বহরের সামনেই ছিল প্যানভেল, মাঝে বেশ কিছুটা দূরত্বে পদ্মা এবং তার পেছনেই ছিল পলাশ। কোনো প্রতিরোধ ছাড়াই এগিয়ে যাচ্ছিল জাহাজগুলো। আফজাল মিয়া ছিলেন পদ্মা জাহাজের আর্টিফিশার। সেদিন তিনি ইঞ্জিন রুমে নিজের কাজে ব্যস্ত। এমন সময় গোটা জাহাজ হঠাৎ করে কেঁপে উঠল, আগুন ধরে গেল পুরো জাহাজে। তিনি ছিটকে পড়লেন। যখন হুঁশ হলো তখন চোখে কিছু দেখতে পারছেন না। ক্ষত বিক্ষত আফজাল মিয়া অনেক কষ্টে ইঞ্জিন রুম থেকে বেরিয়ে চলে আসেন ডেকে। সেখান থেকে দেখেন করুণ এক দৃশ্য, চিৎকার, চেঁচামেচি ও দৌড়াদৌড়ি। নিহত সহযোদ্ধাদের লাশও পড়ে আছে চারপাশে। আহত সহযোদ্ধারা কাতরাচ্ছেন, অক্ষত সহযোদ্ধারা ছোটাছুটি করছেন পানিতে লাফিয়ে পড়ার জন্য, যেভাবে পারছে নদীতে ঝাঁপিয়ে পড়ছে জীবন বাঁচাতে। আহত আফজাল মিয়া গোটা মুখমণ্ডল ও হাত পা ছিল রক্তাক্ত। এরপর তিনি কখন কিভাবে নদীতে ঝাঁপিয়ে পড়েন সেটার কোনো বর্ণনা তিনি দিতে পারেননি। লাইফ জ্যাকেট পরা থাকাই নদীর পানিতে তিনি ভাসতে থাকেন। তখন ঠিকমতো দেখতে পারছেন না। অনেকক্ষণ পরে দেখেন তিনি নদীর তীরে এসে পৌঁছেছেন এবং তিনি বেশ সুরক্ষিত আছেন। আফজাল মিয়া ছিলেন বাংলার একজন বীর। তিনি মৃত্যুবরণ করেন 1991 সালে।